কাজী অর্পা এবং জিয়া দেও গাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও গাইজ। আজকের ব্লগ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে আজকে আমরা দেখা করেছি ইমরুল কায়েস এবং গেমিং উইথ জিহাদ, গেমিং উইথ বৃষ্টি এবং কাজী অর্পার সাথে। সো আমরা অনেক ঘুরেছি, আড্ডা দিয়েছি, মজা করেছি, ফান করেছি। আজকের এই ইভেন্টটা ছিল অ্যালেনা অফ ভ্যালোর থেকে। সো সবাই আমরা এখানে জয়েন করেছিলাম এবং আমরা ফাইনাল ঢাকার ফাইনাল গেম প্লে দেখেছিলাম, এনজয় করেছিলাম। সো সব কিছু আজকের ভিডিওতে তোমরা দেখবা এবং আশা করি এনজয় করবা। সো যারা যারা নতুন আছো গাইজ, তারা জলদি করে একটা ভিডিওতে লাইক দিয়ে দাও এবং অবশ্যই অবশ্যই গাইজ, যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না, তারা জলদি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও গাইজ। থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, দেখতে পাচ্ছো জিহাদ কিন্তু এখানে চলে আসছে আর প্রায় দীর্ঘ 6 দিন ধরে না খেয়ে আসছে ভাই আমার। তো কি অবস্থা তোমার, তোমার কেন ক্ষুধা লাগছে অনেক? এন্ড তুমি কি খাবা? হ্যাঁ খাবো। কি খাবা? যা খাবেন তাই। না খাইলে হয় না? গায়ে দেখতে পাচ্ছ ছেলেটার চুলটুল সব এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে 6 দিন ঘুমানো। কাল রাতে তুমি কি করছো একটু সত্যি করে কইবা? খেলছি। কি খেলছো? তা বুঝেন না, রাতে কি খেলে মানুষ। আল্লাহ গাইজ, বুঝতে পারলাম এই এই ছেলেটা গাইজ রাতে এখনো গেলে উল্টা পাল্টা খেলাধুলা করে। আর এ হচ্ছে বন্ধু, তুমি কি ওরা সাপোর্ট দিছো নাকি? মানে তুমি কি খেলছো নাকি? অনেকদিন পর কি তোমাদের ভিডিও ভাইরাল হবে নাকি? হ্যাঁ ওকে, যাই হোক। সো গাইজ, বুঝতে পারলে না কিন্তু একসাথে ছিল কালকে রাতে, কারা কি খেলছে কি না খেলছে কে জানে, বাট জিতছে কেটা কো, জিতছে কেটা কো। আচ্ছা জিতছে কেটা কো? 7-0। তুমি এত নগণ্য। অর্পা কিন্তু এখানে চুপচাপ বসে রইছে, চুপচাপ বসে থাকার একটা কারণ আছে, কারণ হচ্ছে অর্পা কিন্তু অর্পার স্কোয়াড মেট নিয়ে আসছে আর আমি কিন্তু একা। তো আমি খুব ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ে গেছি। অর্পা আমি বুঝলাম না তুমি গ্যাং ব্যাং নিয়ে কেন আসছো, ওয়াই? কেন আমি আমি করছি নাকি, আমার পিটানোর দরকারটা কি? তাই নাকি? তো গাইজ অর্পার কিন্তু, গাইজ অর্পার কিন্তু আমরা ধরবো, আমরা কিন্তু অর্পারে ধরবো বটনু, আমি তোমরা কিন্তু ধরবো, ঠিক আছে গাইজ? তোমরা কিন্তু শুনলা কি বলতেছে, এরপর কিন্তু ধরে উড়া দুরা মাইর হবে নাকি? রোনালদোকে আমি ধরবো। হ্যাঁ, এই যে রোনালদোর কিন্তু চ্যালেঞ্জ আর কিছু পাওয়া গেল, রোনালদোর সাথে খেলা হবে মিরাজের। আর অর্পায় যে তুমি যে বাড়ছো না, তোমার কিন্তু আমি দেখে নেবো, ঠিক আছে? মনে রাখো কথাটা, এদিকে তাকাও, এদিকে তাকাও, পারলে সাহস থাকলে তাকাও। ওকে ঠিক আছে, তোমার ঠিক আছে, যাও তুমি, তোমার যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো, তারপর দেখি কারকে 07 দেয়, ঠিক আছে? ওকে, এখান থেকে শুরু করি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে জিহাদ এবং জিহাদের ফ্রেন্ড, এবং তারপরে আছে কিন্তু কাজী মিরাজ, যে কিন্তু কাজী অর্পার স্কোয়াডের একজন মেম্বার, এবং এই ভাইও কিন্তু, হ্যাঁ, এবং ভাইও কিন্তু নিজেও কাজী অর্পার স্কোয়াডের একজন প্লেয়ার এবং তাদের সাথে একসাথে খেলে। এবং যদি আমি এই পাশে দেখি, ইনিও কিন্তু ঠিক কাজী অর্পার স্কোয়াড মেট এবং প্লেয়ার, এবং তার সাথে দেখতে পাচ্ছি অর্পা কিন্তু অল টাইম। তুমি এত খাও কেমনে কত? হ্যাঁ অর্পা এত খাও কেমনে? গাইতে খাওয়ায় ব্যস্ত, কিছু বলবে না, খাওয়ায় ডুবে আছে। আর এই যে এটা হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টি ওইটা কি তুমি কও? আচ্ছা বান্ধবী, ভাই আর ভাবি বা বান্ধবী, হোয়াট এভার, হ্যাঁ ওনারা। ভাই আমি আমি গাইজ আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না, সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে জিয়াতে একটা শান্তশিষ্ট পোলা, কিন্তু ভাই তুমি তো স্যাভেজ কবে হইলা একটু কত? হ্যাঁ এই যে হ্যাঁ নাকি রোস্টার হবে। সো যাই হোক না কেন, আমার কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে জিয়াদের এই স্যাভেজ অ্যান্সার গুলো পুরো ওপি লেভেলের। আই থিঙ্ক তুমি মনে করো যে একজন ভালো পিওর রোস্টার হইতে পারো যদি চাও, আমার নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। ওকে এই কোবরা জিয়াদ না, খাদক জিয়াদ। ওকে গাইজ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় একটা দোসা আছে, যেটা এই খাদক ছেলেটা একা খাবে। জিয়ার এত বড় খাবার তুমি খাবা কেমনে? It was at this moment that he knew. Hey জিয়ার, এই খাবারটা তুমি কেমনে খাইবা ভাই, একটু বলো তো, খাইতে পারবা তো? হ্যাঁ খাইতে পারবা। গাইজ আমরা যে বলছিলাম একটু আগে, ছেলেটা 6 দিন ধরে না খেয়ে আছে, তা কিন্তু প্রমাণ, এই যে দেখতে পাচ্ছ খাওয়ার উপর খাওয়া তার উপর খাওয়া, এত খাওয়া, এই যে এই ছড়াই দিও না ভাই, এই যে না এত খাওয়া তুমি রাহো কই কও তো? হ্যাঁ স্টিমে যেরকম মাস্ক পরে থাকে, এখানেও ঠিক একই রকম। আমি বুঝলাম তুমি সব জায়গায় মাস্ক টাক্স পরে থাকো নাকি?
মানে এতদিন যা করছো ওটা সব ফেক নাকি? ওটা কি অন্য ফেস নাকি? ওটা অন্য রিভিল। আমরা কি 1 মিলিয়ন তাহলে অন্য কিছু রিভিল দেখতেছি? তোমরা এটা কিন্তু ফাইনালের স্টেজ, মানে ঢাকাতে যে ফাইনালটা হয়েছে সেটা কিন্তু স্টেজটা সাজানো হয়েছে এবং এটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর করা হয়েছে। আর তোমরা এখন যে 5 জনকে দেখতে পাচ্ছ তারা কিন্তু হচ্ছে ফাইনালিস্ট এবং তারা কিন্তু খেলতেছে খুবই মনোযোগ সহকারে। দেখো কেউ কোনো নড়াচড়া নাই, মুভমেন্ট নাই এবং তাদের সামনে কিন্তু অপর দিকে কিন্তু 5 জন বসে আছে, তারাও কিন্তু অনেক বেশি সিরিয়াস, তাদের সাথে ফাইট করার জন্য খুবই বেশি সিরিয়াস। সো বুঝতেই পারতেছো ফাইনাল বলে কথা। এবং গাইজ দেখো এখানে কিন্তু তাদের খেলা একটা বড় স্ক্রিনে দেখা যাচ্ছে, সো যারা দর্শক আছে উপরে দাঁড়িয়ে তারাও যেন হতাশ না হয়। এবং দেখো অত সুন্দরভাবে AOV লেখা আছে, একটা মেয়ে দেখো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার পাহারা দিচ্ছে, কি চমৎকার। আর এই যে দেখতে পাচ্ছ দুইটা ভাই, এরা তো নন-স্টপ ভাই কথা বলেই যাচ্ছে, তাদের থামার কোনো নামগন্ধ নাই, তাদের মনে পানির পিপাসাও লাগে না। আল্লাহ কি একটা অবস্থা। এন্ড গাইজ এই যে দেখতে পাচ্ছ ব্যাটম্যান দাঁড়িয়ে আছে, তারা কিন্তু স্টেজ উঠবে একটু পরে পারফর্ম করার জন্য, এখনই যাবে তারা। যখনই শুনেছি যে বাংলাদেশে যেভাবে প্রচারণা হচ্ছে, অবভিয়াসলি এটা একটা ভালো লাগার বিষয়, খুব ভালো লাগছে। এবং আমি আশা করবো যে এরিনা অফ ভ্যালোর যারা গেমার্স আছে তারা বাংলাদেশের গন্ডি পেরিয়ে একদিন অবশ্যই এশিয়ান গেমসের মতো ইভেন্টে গেমাররা একদিন ওখানে পার্টিসিপেট করবে। দেখা গেল তাদের একটা সুন্দর পারফরমেন্স আমরা দেখলাম মাউন্ট মঙ্গনুইয়ের স্টেডিয়ামে। অ্যান্ড গাইজ আমি বোবার মতন এখানে রেকর্ডিং করতেছিলাম, আসলে কি বলবো বুঝতে পারতেছিলাম না। ইমরুল কায়েস যখন নামতেছিল তখন আমি আসলে হতবাক হয়ে গেছিলাম ওকে দেখে। সো আমার পাশ দিয়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছ ইমরুল কায়েস আসলে দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম। আর পাশো এই যে বাইরে মাস্ক দিয়ে দেখা যাচ্ছে গাইজ, ওই যে আমাদের ইমরুল কায়েস ভাই, হ্যাঁ আমাদের গর্ব নাকি। তো গাইজ দেখুন ভাই একটা লুক দিতেছে মনে আমাদের দিকে, সেই একটা লুক দিতেছে, হ্যাঁ ভাইকে তো নায়ক পুরো নায়ক নায়ক ভাব। পাগল হয়ে গেছে এবং ছবি তুলতেছে। আর এই হচ্ছে আমাদের একটা টিম যারা কিন্তু ইমরুল কায়েসের সাথে একটা ফটো সেশন করে ফেলেছে, চমৎকার ব্যাপার। ভাই রোবটের মতন দাঁড়ায় আছে, ভাই রে ভাই অ্যান্ড গাইজ এই মোমেন্টটা ছিল আমার জন্য অনেক প্রাউডের একটা মোমেন্ট, তার কারণ হচ্ছে তোমরা যে আমাকে এত ভালোবাসো সেই জিনিসটা এখানে ফুটে উঠেছে। আমি জিহাদ এবং কাজরপা ছিলাম এবং এখানে আমরা অনেক সাপোর্ট পেয়েছি, অনেকে এসে আমাদের সাথে ছবি তুলেছে এবং আমাদের সাথে গল্প করেছে, আড্ডা দিয়েছে। আর এই জিনিসটা আমার কাছে পার্সোনালি বলতে গেলে অনেক বেশি ভালো লাগছে। ছবি তুলেছে এবং সবার সাথে একসাথে দেখা করতে পেরে আমরাও খুবই গর্বিত ছিলাম, আসলে যে তাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো এটা কখনো কল্পনাও করিনি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখানে আসছিল গাইজ, হয়তো তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ একদিন। তো তোমাদেরকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইজ। সো গাইজ আমরা কিন্তু দেখতে দেখতে পুরো সারাদিন একসাথে কাটাইলাম, কাজী অর্পা এবং জিয়া দেখো গাইজ পুরো অস্থ একটা অবস্থা। একটু আগে গাইজ জিকু ভাই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসলে ভাই আমরা ভিডিও পাবো। আর একটা মজার কথা গাইজ, একটু আগে কিন্তু ইমরুল কায়েস আসলো, আমরা কিন্তু সবাই তার সাথে ভিডিও করে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এবং আমরা কিন্তু সারাদিন একসাথে ঘুরলাম খাইলাম এবং আড্ডা দিলাম, মজা করছি। আসলে কিন্তু এরকম একটা টুর্নামেন্ট আমরা দেখতে পাই অনেক বেশি মানে আরো বেশি মজা করতাম যদি জিকু ভাই আমাদের খাওয়াইতো। আপনারা কমেন্ট করে দিবেন যাতে নেক্সট টাইম আমরা যখন আসব আমাদের সাথে জিকু ভাই খাওয়ায়। ওকে গাইজ অবশ্যই খাওয়াবো, আমরা কোনো সমস্যা নাই, কত খাইতে পারবো তোমাদের মতই খাওয়াবো। তো গাইজ আসলে কথা হচ্ছে কি এখন আমরা বিদায় নিব এখান থেকে, কান্নরা যমুনাতে কিছুক্ষণ থাকবে আমি চলে যাবো। সো গাইজ জিয়া তুমি কি কিছু বলতে চাও লাস্ট বারের মতো বাইরে? গাইজ সবাই ফলো করে দেন। আমি বলতে চাই হচ্ছে নেক্সট টাইম যাতে আমরা আসলে ফ্রিতে খাইতে পারি জিকুবার কাছ থেকে, ওটা কমেন্ট করে দিবেন, এটা
করলেই চলবে ওকে আর অর্পা কি গাইস সবাই জিকুবার ভিডিওটাতে লাইক করে দিবেন সবাই ইউরোপে শেয়ার করে দিবেন এটা কিন্তু বাংলাদেশে প্রথম হইতেছে এন্ড গাইস জিকুবার সাথে কিন্তু ফার্স্ট টাইম দেখা হইছে ভাই কিন্তু অনেক ফ্রেন্ডলি এন্ড অনেক ক্লোজ জিকুবার বিকাশে 500 টাকা এন্ড গাইস অনেক ভালো একটা ছেলে গাইস চাপা বললো গাইস ওকে টাম টাম বয়েজ এন্ড গার্লস টাটা ওকে গাইস টাটা আল্লাহ হাফেজ